করে এইট ভাইরা আজকে এমনিতে লেট হয়ে গেছে অনেক ওকে আমার হেডলাইন হচ্ছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স আত্মরক্ষার অধিকার

আনসাউন্ড মাইন্ডেড মানে আনসাউন্ড মাইন্ডেড মানে যিনি সাউন্ড মাইন্ডেড পারসন না তিনি যদি আমাকে আক্রমণ করতে আসেন তাহলে এই আনসাউন্ড মাইন্ডেড কে অথবা যার হচ্ছে ওয়ান টপ মেচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং মানে ম্যাচরিটি অফ ম্যাচরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ম্যাচরিটি মানে হচ্ছে পরিণত আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে বোঝা বোধ শক্তির পন্ট অফ মানে হচ্ছে অভাব যার হচ্ছে পরিণত বা পরিপূর্ণ বোধ শক্তি নাই এরকম ব্যক্তির বিরুদ্ধে আমি রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবো কিনা বাহ যিনি হচ্ছেন আনসাউন্ড মাইন্ডেড

Or by reason of any means misconception on the part of that person, every person has the same right of private defense against that act which he would have if the act were that offense. Against that act which he would have if the act were that offense. Okay. এখানে রাইট অফ মানে বিষয়টা সেরকম আনসাউন্ড মাইন্ডেড যার হচ্ছে এনাফ ম্যাচুরিটি নাই অফ আন্ডারস্ট্যান্ডিং বুজার বদশক্তির অভাব রয়েছে এমন কোন ব্যক্তির বিরুদ্ধে আমি রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবো কিনা উত্তর হচ্ছে হ্যাঁ তারা যদি আমাকে আক্রমণ করে তাহলে আমি রাইট অফ প্রাইভেট ডিফেন্স করতে পারবো ঠিক এই কথাটাই বলছে এখন সে যদি মানে যে লোকটাকে আমরা আনসাউন্ড মাইন্ডেড বলতেছি অ্যাসাইলেন্ট যিনি আমাকে আক্রমণ করতে আসছেন যাকে আমরা যাকে আমরা আনসাউন্ড মাইন্ডেড বলতেছি যাকে আমরা অসুস্থ প্রকৃতির মানুষ বলতেছি তিনি যদি সুস্থ থাকতেন তাহলে যেভাবে আমি রাইট অফ প্রাইভেট ডিফেন্স তার বিরুদ্ধে অ্যাপ্লাই করতে পারতাম ঠিক সেইভাবেই আমি রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবো ঠিক এই কথাটাই আমাদের সেকশন 98 এইটে বলছে তার মানে রাইট অফ প্রাইভেট ডিফেন্স অনেক বড় করে তোলা হয়েছে অনেক বড় করে এখানে দেখানো হয়েছে এখানে দেখেন একটা উদাহরণ আছে জেট আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ম্যাডনেস অ্যাটেম্পটস টু কিলস এ জেট ইজ গিলটি অফ নো বাট এ হ্যাজ দ্য সেম রাইট অফ প্রাইভেট ডিফেন্স হুইচ হি উড হ্যাভ ইফ জেট ওয়ার স্যান তার মানে হচ্ছে এখানে দেখেন যে এখানে এমন ভাবে রাইট অফ প্রাইভেট ডিফেন্সের অ্যাপ্লিকেশনের কথা বলছে

মানে এখানে আপনি এই অসুস্থ প্রকৃতির মানসিক বিকৃতিসম্পন্ন সম্পন্ন ব্যক্তির বিরুদ্ধে আপনি রাইট অফ প্রাইভেট ডিফেন্স করতে পারবেন বা যার বিরুদ্ধে অ্যাপ্লাই করতেছেন তিনি অপরাধী হবেন না মানে আনসাউন্ড মাইন্ডেড কে আমরা অপরাধী করতেছি না যার হচ্ছে এনাফ মেচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং লেভেল নাই যিনি ইনটক্সিকেটেড পার্সন বা যিনি কোনো কিছু বুঝতে না এমন কোন ব্যক্তি যদি আমাকে আক্রমণ করে তাহলে যেই ব্যক্তি আক্রমণ করছে সেই ব্যক্তি সেই অপরাধ জন্য হবে না কারণ আমরা জানি যদি আমাকে অ্যাটাক করে তিনি জেনারেল এক্সেপশনে পড়ে যায় ঠিক না আমরা আমরা এটা দেখছি না চুরাশি ধারাতে এখানে হচ্ছে আমি প্রশ্ন হচ্ছে এই পাগল প্রশ্ন সেই আনসাউন্ড ফান্ডেড পার্সনের বিরুদ্ধে আমি রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবো কিনা যেহেতু আমাকে আক্রমণ করতে আসতেছে উত্তর হচ্ছে আমি পারবো মানে আমি পারবো কিন্তু যার বিরুদ্ধে অ্যাপ্লাই করতেছে আনসাউন্ড ফান্ডেড লোকের বিরুদ্ধে যিনি যার পরিণত বোধশক্তি নাই উনি অপরাধী না ক্লিয়ার এটা হচ্ছে আমাদের আটানব্বই ধারা ওকে আমরা ক্লিয়ার আমরা চলে যাব চারশত পাঁচ ধারায়

কিন্তু আইন পাঠ বইটা যেটা আছে সেইখানে সেকশন 35 এর যে ব্যাখ্যাটা আছে সেইখানে বলা আছে যে অপরাধ মূলক এবং অভিপ্রায় সো এটা একটু কনফিউজিং লাগতেছে যেহেতু অর বসে তাহলে তো অথবা হওয়ার কথা কিন্তু বইটাতে দেওয়া আছে এবং এন্ড এবং দিয়েই বলতেছে ওরা এখানে এইখানে সঠিক কোনটা সঠিক হচ্ছে আমাদের মেইন আইন এই জায়গায় তো বলা আছে অর অথবা এই জায়গায় তো স্পষ্ট অর লেখাই আছে এই বইতে অর এর একটা তো অর লেখাই আছে ইংলিশে

ওরা আমরা ক্লাসে আসি ক্লাসে ক্লাসে ওকে টাকা কোম্পানিটা বড় বড় ডিলিং ছলে চেহারা এমনি ফুলে ওঠে আচ্ছা জায়গা এরকমই ঘটনা ঘটছে আচ্ছা এখন আমরা চলে যাই চলে যাই 405 ধারাতে পাঁচ ধারাতে একটা জিনিস চিন্তা করেন তো চেয়ারম্যান সব পড়াচ্ছে বিষয়টা কেমন আচ্ছা যাই হোক আমরা চারশো পাঁচ ধারাতে যাই চারশো পাঁচ ধারার বিষয় হচ্ছে ক্রিমিনাল ব্রিজ অফ ট্রাস্ট ক্রিমিনাল ব্রিজ অফ ট্রাস্ট আচ্ছা ট্রাস্টি ব্যাংক আছে না ব্যাংক ব্যাংকে তো ট্রাস্ট হিসেবে কাজ করে ট্রাস্টের বাংলাটা কি ট্রাস্টের বাংলা হচ্ছে ওসি ট্রাস্টের বাংলা আচ্ছা আমাদের চারশো তো তিন ধারা মনে পরে কিনা চারশো তো তিন ধারাতে কিন্তু ছিল যে ডিজনাস্ট মিস অ্যাপ্রোপ্রিয়েশন অব প্রপার্টি চারশো তিন ধারার বিষয়টা ছিল ডিজনাস্ট অসতভাবে অসাধোভাবে আমি মিস অ্যাপ্রোপ্রিয়েট করছি অন্য কোনো মানুষের সম্পত্তি এবং চারশো পাঁচ ধারাতে বলছে আমি যে সম্পত্তিটার ক্ষতি করতেছি যে সম্পত্তিটাকে আমি আমার নিজের প্রয়োজনে ব্যবহার করতেছি বা যে সম্পত্তিটাকে আমি অন্য কোন সম্পত্তিতে রূপান্তর করে ফেলছি ক্রিমিনাল মাইন্ড নিয়ে এবং সেই সম্পত্তিটা যদি আমার কাছে রাখা হয়ে থাকে ট্রাস্টেড প্রপার্টি হিসেবে মানে আমাকে সেই প্রপার্টির জন্য যদি ইন্ট্রাস্টেড করে রাখা হয় যে সম্পত্তি যদি অস্বীকৃত করা হয় তার মানে আমার কাছে জিম্মা রাখা হয় আমার কাছে যখন কোনো সম্পত্তি জিম্মা রাখা হয় আমি যদি সেই সম্পত্তির কোনোভাবে ক্ষতি করি কোনোভাবে সেই সম্পত্তির আকার আকৃতির পরিবর্তন করি অর্থাৎ যেভাবে ছিল সেভাবে আর সেই সম্পত্তিটা নাই তাহলে এখানে ধরে নিবে আমি ক্রিমিনাল ব্রিজ অফ ট্রাস্ট করছি এখানে একটা পার্থক্য ধারাতে সম্পত্তির ক্ষতি করা হয় ওকে সম্পত্তি থেকে অন্য সম্পত্তিতে রূপান্তর করা হয় ওকে বা চারশো তিন ধারা কিন্তু সম্পত্তি আপনার হাতে তুলে দেয় না হাতে তুলে দেয় না আপনি হেঁটে যাচ্ছেন আপনি হেঁটে যাচ্ছেন আপনি এমনি এমনি কোনো কিছুর একটা ক্ষতি করে বসলেন আপনি একটা বাড়িতে খেতে গেলেন সেই বাড়িতে খাওয়ার সময় দেখলেন যে সুন্দর একটা আংটি খাবারের টেবিলের উপরে আপনি সেটাকে নিয়ে অন্য কোন সম্পত্তিতে রূপান্তর করে ফেললেন এখানে চুরির সাথে কিছুটা মিলে যায় চুরির সাথে কিছুটা মিলে যায় কিন্তু ক্রিমিনাল ব্রিজ অফ ট্রাস্ট হচ্ছে স্পষ্ট আপনার কাছে কোন একজন ব্যক্তি ট্রাস্ট করে বিশ্বাস করে একটা সম্পত্তি রাখবে যার দখলে আপনি থাকবেন মানে আপনাকে বলা হচ্ছে লেন লেন আপনি আমার এই সম্পত্তির ক্ষতি করেন মানে বিষয়টা এরকম মানে আপনাকে একবারে প্রস্তুত করে দিছে আপনাকে সম্পত্তি খুঁজাখুঁজি করতে হয় নাই যে সম্পত্তির ক্ষতি করতেছেন যে সম্পত্তিকে আপনি অন্য সম্পত্তিতে রূপান্তর করতেছেন সেই সম্পত্তি হচ্ছে আপনার কাছে ট্রাস্টেড প্রপার্টি এটা হচ্ছে ক্রিমিনাল ব্রিজ অফ ট্রাস্ট আমাদের এখান থেকে পড়তে হবে চারশত পাঁচ চারশত ছয় ধারাতে শাস্তি চারশত আট ধারা পড়তে হবে ক্লিয়ার চারশত পাঁচ চারশত ছয় চারশত আট ধারা চারশত আট ধারা খুবই খুবই গুরুত্বপূর্ণ যে এখানে যদি ক্লার্ক বা সার্ভেন্ট যদি আপনার ক্রিমিনাল ব্রিজ অফ ট্রাস্ট করে থাকে তারা তার ম্যাক্সিমাম পানিশমেন্ট কত হতে পারে ম্যাক্সিমাম পানিশমেন্ট হতে পারে সেভেন ইয়ার্স ইম্প্রিজনমেন্ট আপ টু আপ টু সেভেন ইয়ার্স ইম্প্রিজনমেন্ট ওকে চারশত পাঁচ চারশত ছয় চারশত আট ধারা আমাদের এখান থেকে পড়তে হবে ওকে এই ক্রিমিনাল প্রেস অফ ট্রাস্ট আমাদের বুঝতে কারো প্রবলেম আছে কিনা সহজ একটা বিষয় পেনাল কোড এর কিন্তু সহজ আপনাকে বাসায় পড়তে হবে এবার আমরা চলে যাই চারশত দশ ধারাতে জাস্ট দুইটা পয়েন্ট এখানে মনে রাখবেন চারশত দশ ধারাতে বস স্টোলেন প্রপার্টি স্টোল প্রপার্টি মানে আছে চোরাই মাল তাহলে চারশত চারশত দশ ধারাতে আছে চোরাই মাল আমরা কিন্তু থেফট এক্সটরশন রোবারি ডেকুইটি তারপরে পিছনে আরো পড়লাম চারশো তেতিনে পড়লাম ডিজনেস্ট মিস অ্যাপ্রোপ্রিয়েশন প্রপার্টি মাত্র পড়লাম ক্রিমিনাল ব্রিজ অফ ট্রাস্ট চোরাইমাল স্টোল প্রপার্টি কোন সম্পত্তিকে বলা হবে যে সম্পত্তিটা চুরি করে রাখা হবে যে সম্পত্তিটা এক্সট্রোশনের মাধ্যমে আনা হবে যে সম্পত্তিটা রোবারির মাধ্যমে আনা হবে তো সম্পত্তিটা ক্রিমিনাল ব্রিজ অফ ট্রাস্ট অথবা ডিজনেস্ট মিস অফ প্রপার্টি এভাবে আনা হবে অর্থাৎ এই চোরাইমাল বলে কখনো একটা সম্পত্তি বিবেচিত হবে একটা ডাকাতির মাধ্যমে যে সম্পত্তিটা আপনার দখলে আসে সেটাকে আমরা স্টোল প্রপার্টি বলতে পারবো কিনা উত্তর হচ্ছে না এখানে স্পষ্ট করে বলে দিছে স্টোল প্রপার্টি সেই সমস্ত প্রপার্টি হবে যেটা থেফটের মাধ্যমে এক্সট্রেশনের মাধ্যমে রোবারির মাধ্যমে dishonest misappropriation of property dishonest misappropriation এর মাধ্যমে criminal breach of trust এর মাধ্যমে আপনার দখলে বা যিনি চুরি করেছেন তার দখলে থাকবে এটা কামরা বলি stolen property অর্থাৎ ডেকুয়িটির মাধ্যমে উর্জিত প্রপার্টিকে আমরা stolen property বলতে পারবো না ডাকাতি শুধু বাদ যাবে 410 ধারা 378 থেকে শুরু করে 410 ধারা পর্যন্ত আসতে আমাদের 6টা অপরাধ সামনে পড়ে তার মধ্যে ডাকাতিটা বাদ যাবে এখন হচ্ছে কিন্তু আমাদের এখানে মানে আমাদের সেকশনের মধ্যে শব্দটা উল্লেখ করে নাই মানে কি মানে প্রতারণা আমরা আসতাম যাক বলে ভালো হয়েছে এখানে যেটা হচ্ছে যে আমরা চারশো দশ ধারার আগ পর্যন্ত কোন কোন অপরাধ পড়ছি সেই অপরাধের মধ্যে ডাকাতিটা বাদ যাবে এবং আমরা সামনে যেটা সেই প্রতারণার মাধ্যমে অর্জিত সম্পত্তি ইলিগালি সেটাও কিন্তু আমার প্রপার্টির মধ্যে পড়বে না মানে চারশো দশ ধারা পর্যন্ত আমরা কোন 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 অপরাধগুলো পড়ছি সেই অপরাধগুলোর মধ্যে ডাকাতিটা বাদ যাবে ক্লিয়ার এবার আসি চারশোতে এগারো ধারা আপনাদেরকে পড়তে হবে এখন আমরা চলে যাব হচ্ছে চারশোতে পনেরো ধারা তার মানেই এই মাধ্যমে চিঠিংয়ের মাধ্যমে ও এখানে সুন্দর একটা কথা আছে চারশো দশ তারা লাস্টে একটা কথা আছে বাট ইফ সাস প্রপার্টি সাবসিকুয়েন্টলি দ্যাট মিন্স এ স্টোলেন প্রপার্টি সাবসিকুয়েন্টলি পরবর্তীতে কামস ইনটু দা পজেশন অফ এ পারসন একটা ব্যক্তির দখলে যখন চলে আসে হুইচ লিগালি এন্টাইটেল টু জেনিউসেন আইনগতভাবেই এন্টাইটেল টু অধিকারী দা পজেশন দেয়ার সেই প্রপার্টির অধিকারী ইট দেন সিজেস টু বি স্টোলেন প্রপার্টি তখন সেটা রেস্টোলেন প্রপার্টি থাকে না তার মানে এখানে চারশো দশ তারা লাস্ট প্যারাগ্রাফে যেটা বলছে সেটা হচ্ছে চারশো দশ তারা লাস্ট যেটা বলছে সেটা হচ্ছে ধরেন সরাই ধরেন আমার বাসায় চুরি করে এনে বা জোরপূর্ব গ্রহণের মাধ্যমে বা রোবারের মাধ্যমে কোন একটা সম্পত্তি আমার কাছে আনলেন আমার কাছে আয়না রাখলেন কিন্তু দেখা গেল সেই সম্পত্তির মালিক আমি নিজেই বা কোন ক্রমে যার কাছ থেকে চুরি করা হয়েছে যার দখলে সেই সম্পত্তিটা থাকার কথা ছিল যার দখল থেকে সম্পত্তিটা এনে আমাকে আমার কাছে রাখতে সে সম্পত্তিটা যদি তার দখলেই চলে যায় অর্থাৎ মূল মালিকের দখলে চলে যায় তাহলে এটা স্টোলেন প্রপার্টি হবে না ক্লিয়ার যে প্রপার্টিটা চোরাইমাল বলতেছি সেটা যদি মূল মালিকের দখলে চলে যায় যিনি হচ্ছেন সেই দখলের অধিকারী entitled to the possession thereof তাহলে সেটা সেটাকে আমরা স্টোলেন প্রপার্টি বলবো না এবারে আমরা এসে 415 ধারাতে 415 ধারাতে ডেফিনিশন দিছে চিটিং এর চিটিং ডেফিনিশন দিছে এখানে উদাহরণ উদাহরণগুলো একটু ভালো করে পড়বেন মটুমেন বাই চিটিং চিটিং বলতে আমরা কি বুঝি চিটিং বলতে এখানে কয়েকটা উপাদান আছে আমরা যদি ইংলিশে পড়ি সেখানে প্রথমেই দেখবেন ডিসিভিং তার মানে কি ডিসেপশন মানে হচ্ছে সলনা বলনা কৌশল মানে ডিসেপশন মানে হচ্ছে দেখবেন যে একটা মেয়ে একই সাথে দশটা ছেলের সাথে প্রেম করে এবং ওই দশটা ছেলের কাছে সেই মেয়ে মানে পিওর ফ্রেশ কাল হিসেবে উপস্থাপিত যে জীবন আর প্রেম টেম করে নাই তুমি আমার সব তুমি প্রথম তুমি শেষ এখন এই যে না এটাকে আমরা ডিসেপশন বলি এটাকে আমরা সলনা বলি এখন এটার একটা অবজেক্ট এটা একটা পারপাস আছে উদ্দেশ্য আছে সেটা আমরা দেখব এর প্রসেস এই ডিসেপশনের মাধ্যমে এবং মনের মধ্যে তো ক্রিমিনাল মাইন্ড থাকবেই সেটাকে বলছে ফ্রডুলেন্টলি অর ডিজনেস্টলি ফ্রডুলেন্টলি হচ্ছে প্রতারণামূলক ভাবে বা ডিজনেসলি ভাবে বা অসাধু ভাবে আমি যদি কোনো পার্সনকে ইনডিউ করি কি বলেফ্লুয়েন্স করা কোনো পার্সন কে যদি কোন পার্সনের উপর যদি প্রভাব বিস্তার করি কোনো পার্সন কে যদি প্ররোচনা দেয় মানে কোনো পার্সন কে যদি প্রডশনা দেই কেন দেই টু ডেলিভার এনি প্রপার্টি টু এনি পারসন কোন সম্পত্তি অন্য আচ্ছা অনেক সময় দেখবেন কি যেমন আমার কোম্পানিতে যেটা হয় ধরুন আপনি একটা একটা লোক নিয়ে ইচ্ছা আসলেন আবার অফিসে আসলেন আসার পর আপনি বলতেছেন দাদা দাদা এই লোকটা অনেক ভালো এ লোকটার সাথে আমি উঠা বসা করি আপনি একে দশ লাখ টাকার মাল বাকিতে দিতে পারেন আপনি একে দশ লাখ টাকার মানে আমাকে মানে আমার পরিচিত লোকটা আমাকে বিভিন্ন ভাবে প্রভাবিত করতেছে আমি যেন তাকে বাকিতে মাল দিয়ে দিই বাকিতে যখন মালটা দিয়ে দিলাম সে বলছে আই এম ইন্ডিউসড উইথ হিস ওয়ার্ডস রাইট আমি আই এম ইনডিউসড বাই হিস ওয়ার্ডস তার কথায় কিন্তু আমি প্ররোচিত হয়ে গেছি হয়ে আমি মালটা ডেলিভারি দিয়ে দিলাম মালটা দিয়ে দিলাম দ্যাট মিনস যে লোকটা আমাকে ইনডিউসমেন্ট দিছে যে লোকটা আমাকে ইনডিউস করছে সে আমার সাথে চিট করছে প্রতারণা করছে আলটিমেটলি তারা দুইজনে বাগবটা বাগবটারও করে সে 10 লাখ টাকার মাল নিয়ে নেবে তার মানে হচ্ছে ডিসেপশনের মাধ্যমে ছলনার মাধ্যমে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে এমনভাবে ভাবে প্ররোচিত করে যে প্ররোচনার ফলে সেই ব্যক্তিকে কোনো সম্পত্তি প্রদান করতে বলে অথবা সেই ব্যক্তিকে কোনো কাজের জন্য মতামত দিতে বলে সে যদি সেই সম্পত্তি ট্রান্সফার করে দেয় বা মতামত দেয় সেটা সিটিং এর সামিল এটা হচ্ছে একশো পনেরো ধারা মানে মানে বিষয়টা হচ্ছে যে মূল পয়েন্টটা হচ্ছে এখানে ডিসেপশন সলনা ফ্রডুলেন্ট এবং ওই সম্পত্তিটা ডেলিভারি দেওয়া বা কোনো কনসেন্ট আদায় করা মতামত আদায় করা আমাকে আপনি বিভিন্নভাবে ভাবে বুঝাচ্ছেন দাদা আপনি এই কাগজে সই করেন আমরা একসাথে আমরা একসাথে এই জায়গা বিষয়টা হচ্ছে এরকম মতামত নেওয়া এখন এখানে চারশো তো ষোলো ধারা তো আছে আচ্ছা এখানে উদাহরণ করতে হবে উদাহরণ পড়তে গিয়ে একটা প্রবলেম ফেস করবেন কোথায় প্রবলেমটা ফেস করবেন চারশো তিন চারশো পাঁচ চারশো তো পনেরো চারশো তো পঁচিশ এই জায়গাগুলো মনে হবে কি যে সেম সেম মনে হবে সে একটু কেয়ারফুলি পড়তে হবে মানে উদাহরণগুলো একেবারে একই রকম মনে হবে চারশো তো আছে সিটিং বাই পারসনেশন জাস্ট সদ্যবেশে প্রতারণা কোথায় আছে এটা জাস্ট ধারাটা মনে রাখবেন এখানে উদাহরণ এটা তো বুঝবে নেই যে সে যাই ব্যক্তি না সেই রূপ ধারণ করে

দাদা আমি একটু বলবো হ্যাঁ 415 তে খালি আপনাদের হলো প্রতারণার সংজ্ঞা বলেছে এবং প্রতারণামূলক ভাবে বা অসাদু ভাবে বা প্রতারণামূলক ভাবে বা অসাদু ভাবে একটা আর আপনি 420 ধারায় ওইটা দুইটা একসাথে থাকবে হ্যাঁ মানে মানে তুই মানে সিটিং সিটিং অপরাধটা নিজেও থাকবে প্লাস

এবং ওসা 420 ধারা এরপর আমরা চলে যাব 425 ধারা 425 425 এর কথা সে মিসচিফ মিসচিফ মানে হচ্ছে ক্ষতি করা নষ্ট করা অপচয় করা এরকম জাস্ট মানে ইচ্ছাকৃতভাবে কারো ক্ষতি করা এবং সেটা পাবলিক প্রপার্টি হতে পারে অথবা অন্য যে কোনো ব্যক্তির কোন প্রপার্টি হতে পারে এখানে হচ্ছে যে একটা প্রপার্টির ক্ষতি করা এই ক্ষতির ফলে এরকম হবে এ প্রপার্টিটার যে ইউটিলিটি আছে এ প্রপার্টিটা যেই কাজে ব্যবহৃত হয় সেই কাজে আর ব্যবহার হতে পারবে যেমন মনে করেন যে আপনি হেঁটে যাচ্ছেন আপনি ইন্টেনশনালি যে ধান খেতে যে মোটর দিয়ে পানি দেয় সেই মটরের মনে করেন যে চাবি চাবি জায়গাটা ব্যাংকে ফেললেন তার মানে সেটা দিয়ে আর কি করা যাবে না সেটা দিয়ে ধান খেতে পানি দেওয়া যাবে ঠিক এরকম চারশত পঁচিশ উদাহরণ গুলো একটু পরে ফেলবে মানে হবে চারশত ছাব্বিশ এরপর আমরা চলে যাবো হচ্ছে আচ্ছা কারো কোথায় বুঝতে প্রবলেম হলে বলবেন আমি একটু পেনাল কোডটা একটু দ্রুত যাচ্ছে কেন কারণ আমাদের যদি সাপোজ ফেব্রুয়ারিতে বা মার্চে পরীক্ষা হয়েই যায় আমাদের তো সব শেষ করতে হবে পরীক্ষা টরীক্ষা নিতে হবে আমরা যারা শুরুতে ক্লাস করছিলাম আমরা কিন্তু ভালোভাবেই বিস্তারিত পড়ছিলাম আর এই জায়গাগুলো একটু সহজ মনে হয় না যে বিস্তারিত পড়ার দরকার আছে এত ওকে চারশো তো একচল্লিশ ফোর ওয়ান ফোর এ ক্রিমিনাল ট্রেস পাসের সংজ্ঞা দিছে ক্রিমিনাল ট্রেস ক্রিমিনাল মানে হচ্ছে অপরাধ অপরাধমূলক ট্রেসপাস মানে হচ্ছে যেখানে আমার কি বলে যেখানে আমার প্রবেশ করার অধিকার নাই সেই জায়গাতে আমি প্রবেশ করলাম এবং সেই জায়গাতে প্রবেশ করলাম কিভাবে উইথ ক্রিমিনাল ইন্টেনশন অপরাধমূলক মন নিয়ে অপরাধমূলক অভিপ্রায় নিয়ে এটাকে আমরা বলি ক্রিমিনাল ট্রেসপাস বা অপরাধমূলক অনধিকার প্রবেশ

এখানে ঘর বাঙ্গা বলতে বুঝেছি এরকম ঘর বাঙ্গা বলতে ঘর বাঙ্গা না ঘরবাঙ্গা বলতে বোঝাইছি আচ্ছা আপনার ফ্ল্যাটে প্রবেশ করার জন্য নির্দিষ্ট একটা পথ আছে না আমার প্রবেশ করার জন্য নির্দিষ্ট যদি বন্ধ থাকে তাহলে সে বন্ধ পথ দিয়ে বা সেই পথ ব্যতীত অন্য কোন পথ কৃত্রিম ভাবে সৃষ্টি করার মধ্য দিয়ে আপনি যদি আমার অফিসে প্রবেশ করে প্রবেশ করেন তখন সেটা সেটা হয়ে যাবে হাউস ব্রেকিং এবং এই হাউস ব্রেক করা যায় মানে একটা ঘরে প্রবেশ করা যায় কয়টি একটা ঘরে কয়টি কয়ভাবে প্রবেশ করলে সেটাকে আমরা হাউস ব্রেকিং বলবো ছয়ভাবে আমরা আগে গ্রামে প্রায় শুনতাম যে গরু চুরি হয় গরু চুরি হয় প্রায় প্রায়ই শুনতাম যে পিড়া কেটে পিড়া আছে না মাটির ঘর আমাদের যাদের আছে পীড়া কেটে চুরি করে নিয়ে গেছে স্বর্ণের হার এটাকে আমরা বলি হাউস ব্রেকিং এখানে ছয়টি উপায়ের কথা বলছে তাহলে হাউস ব্রেকিং কয়ভাবে হতে পারে ছয় ভাবে হতে পারে চারশত পঁয়তাল্লিশ ছয়টা ভাবে কি কি এটা পড়লেই বুঝবেন এরপরে আমাদের হাউস ব্রেকিং এর উদাহরণ গুলো একটু ভালো করে পরিণত হবে আমাদের আচ্ছা এখন আমাদের কেটে যাবে পরবর্তী পরবর্তীতে যাওয়া নাই কেটে যাবে